গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ ভাই এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় যোগ্য ঘর প্রাপকের নাম নাই কেন জানতে চাওয়া সহ অন্যান্য 12 দফা দাবিতে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসে ডেপুটেশন প্রদান করল ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে। এছাড়াও এদিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মণ্ডলের সভাপতি অপূর্ব কুমার রায়, টাউন মণ্ডল সভাপতি প্রদীপ সরকার, মণ্ডল সভাপতি দিলীপ মল্লিক, দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক বলরাম সরকার, সম্পাদক ব্রহ্মজিৎ সরকার, অমর সরকার, রাকেশ সরকার সহ অন্যান্যরা। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। তার মানে হচ্ছে তার জব কার্ড আবার অন্তর থেকে হয়ে গেছে, তাহলে সেই নতুন জব কার্ড এখনো পর্যন্ত দেওয়া হলো না। আজকে দক্ষিণ বড় হলদিবাড়ি জিপিতে ডেপুটেশন দেওয়া হলো। মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় গরিব সাধারণ মানুষ যাদের নাম তালিকায় থাকার কথা তারা বাদ পড়েছে, তারা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাদের নামটা যাতে আসে সেই দাবিতে এবং অঞ্চলের আরও অন্যান্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকের এই অঞ্চল অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। বিশেষ করে হচ্ছে এই তৃণমূলের জামানায় গোটা দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চল জুড়ে তৃণমূলে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি হয়েছে এবং সাধারণ নিরীহ মানুষের জমি জবরদখল করা হচ্ছে, গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে টাকা তোলা হচ্ছে এবং যাদের নতুন জব কার্ড এখনও পর্যন্ত হয়নি, নতুন জব কার্ড দেওয়ার নাম করে বেনিফিশিয়ারির কাছ থেকে 5,000 টাকা করে নেওয়া হচ্ছে প্রধান এবং পঞ্চায়েতের তরফ থেকে, তারই বিরুদ্ধে আজকে আমাদের অঞ্চল অফিসে ডেপুটেশন ছিল। এবং খুবই দুর্ভাগ্যজনক বিষয়, হলদিবাড়ি বুকে এই ধরনের পরিস্থিতি কোনো দিন তৈরি হয়নি, যেটা দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে যে সাধারণ নিরীহ মানুষের বৈধ পেপার থাকা সত্ত্বেও তাদের জমি তৃণমূলের দালালরা, তৃণমূলের সন্ত্রাসীরা জবরদখল করছে। আমরা আজকে সেই মর্মে অঞ্চলে ডেপুটেশন দিলাম, এরপরে বিডিওসেও যাব এবং পরবর্তীতে আমরা থানা পর্যন্ত এই ডেপুটেশন অব্যাহত রাখব। যদি এই ধরনের তৃণমূলের সন্ত্রাসের কাজ আরও বাড়তে থাকে, অঞ্চলে যদি চলতে থাকে, তাহলে গোটা হলদিবাড়ি ব্লক জুড়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন তৈরি করব এবং হলদিবাড়ির ব্লক প্রশাসনকে আমরা অচল করে দিই। আপনার নাম? আমার নাম অপূর্ব কুমার রায়, আমি হলদিবাড়ি সাধারণ দক্ষিণ হলদিবাড়ি দক্ষিণ মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন বোয়ালমারিতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6 ঘটিকায় বিকাশ সরকার চেম্বারে বসবেন এবং সুলভ মূল্যে রোগী দেখবেন, তাই যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান?
তাহলে আর কাল বিলম্ব নয়। ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে পি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার, রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার। তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন।